400 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে থাকা মুঘল আমলের একমাত্র ঐতিহাসিক নিদর্শন কেল্লা ঔরঙ্গাবাদ বা লালবাগ কেল্লা। পুরান ঢাকার লালবাগ এলাকার বুড়িগঙ্গা নদীর কূল ঘেঁষে এর অবস্থান। শুরুর দিকে এই কেল্লার নাম ছিল কেল্লা ঔরঙ্গাবাদ। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করার কারণে নবাব শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করেন। মুঘল আমল সমাপ্তির পর অবহেলা অনাদরে দীর্ঘদিন পড়ে থাকে দুর্গটি। 1844 সালে এলাকার নাম ঔরঙ্গাবাদ থেকে পরিবর্তিত হয়ে লালবাগ হয়। এলাকার নাম লালবাগ হওয়াতে দুর্গটিও লালবাগ দুর্গ হিসেবে পরিচিতি পেতে শুরু করে। কালের পরিক্রমায় কিছুটা মলিন আর ভঙ্গুর হয়ে গেলে 1910 সালে প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় এনে সংস্কারের মাধ্যমে পূর্বের রূপ ফিরিয়ে আনা হয়। ধীরে ধীরে দৃষ্টি আকর্ষণ করতে থাকে। আমি একজন বেসরকারি চাকরিজীবী, আমি অ্যাকচুয়ালি ছবি তোলা একটা শখের ব্যাপার, তো যেহেতু এটা আমাদের একটা ঐতিহাসিক এবং অন্যতম একটা ছবি তোলা হবে, আবার দেখাও হবে জায়গাটা। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় 1678 সালে। তৎকালীন মুঘল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন। দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার এক বছরের মধ্যেই মারাঠা বিদ্রোহ দমন করবার জন্য তার বাবার ডাকে দিল্লিতে চলে যেতে হয়। সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। নির্মাণের কাজ আদৌ সম্পূর্ণ হবে কিনা তা নিয়েও দেখা দেয় নানা সংশয়। তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৎকালীন নবাব শায়েস্তা খাঁ লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করে দেন। পুরো উদ্যমে আবার দুর্গ নির্মাণের কাজ চলতে থাকে। শায়েস্তা খাঁ কাজ শুরু করার প্রায় 4 বছরের মাথায় দুর্গের নির্মাণ কাজ আবার বন্ধ হয়ে যায়। এরপর দুর্গটি নির্মাণের কাজ আর শুরু করা হয়নি। নবাব শায়েস্তা খাঁ এর মেয়ে পরিবিবি বা ইরান দুপ মারা যাওয়ার কারণে মূলত শায়েস্তা খাঁ লালবাগ কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরিবিবির মৃত্যুর পরে সবার মধ্যে দুর্গটি সম্পর্কে বিদ্রুপ ধারণা জন্ম নেয়। সবাই দুর্গটিকে অপয়া ভাবতে শুরু করে দেয়। লালবাগের কেল্লার যে 3টি গেট রয়েছে তার মধ্যে যে গেটটি সর্বসাধারণের জন্য খোলা রয়েছে সেখান থেকে ঢুকলে আপনার চোখে পড়বে প্রথমেই পরিবিবির মাজার, অর্থাৎ টেলিভিশন, খবরের কাগজ কিংবা ম্যাগাজিনে আপনি লালবাগের কেল্লার যে ছবিটি দেখেন সেটি মূলত পরিবিবির মাজারের ছবি। পরিবিবির মৃত্যুর পর তাকে লালবাগ দুর্গের মাঝেই সমাহিত করা হয়, আর এরপর থেকেই একে পরিবিবির সমাধি নামে আখ্যায়িত করা হয়। পরিবিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ। বাংলাদেশে এই একটিমাত্র ইমারতে মার্বেল পাথর, কষ্টি পাথর ও বিভিন্ন রং এর ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ 9টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছে। কক্ষগুলির ছাদ কষ্টি পাথরে তৈরি। মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের উপরের কৃত্রিম গম্বুজটি তামার পাত দিয়ে আচ্ছাদিত। তবে এখানে পরিবিবির মরদেহ এখনও আছে কিনা এ নিয়ে প্রশ্ন অনেকেরই। লালবাগ কেল্লার এই দালানকে 2টি কাজে ব্যবহার করা হতো। এই দালানের নিচতলা ছিল হাম্মামখানা, আর উপরের তলা ছিল কোর্ট, অর্থাৎ দেওয়ানে আম। শায়েস্তা খাঁ নিজে এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার বিচারালয়। জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি মূলত লেজার শো এর জন্য ব্যবহার করা হয় সন্ধ্যার পরে। এখানে শায়েস্তা খাঁর আমলের সেই সময়ের যে ইতিহাস রয়েছে তা নিয়ে নানা তথ্য প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। তবে করোনার সময় এটি বন্ধ হয়ে গিয়েছে এবং তারপর থেকে এখন পর্যন্ত আর চালু করা হয়নি। এখান থেকেই তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। বর্তমানে সংস্কার কাজের সুবিধার্থে জাদুঘরের ভেতরের সব কিছু অন্য জায়গায় সরিয়ে রাখা হয়েছে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাম্প্রতিক উৎখননে অন্যান্য অবকাঠামোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, সংস্কার কাজ শেষে এই ভবনটিতে বেশ কিছু পরিবর্তন আসবে, সংযুক্ত হতে পারে নতুন অনেক কিছুই। সংস্কারের কাজ চলতেছে, যে জিনিসগুলো ছিল ওগুলো বাইরে রাখছে, ওগুলো কাজ করা শেষ হইলে তারপরে। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবাদার থাকাকালীন এই মসজিদ নির্মাণ করেছিলেন 1678 থেকে 79 খ্রিস্টাব্দে।
বলা যায় তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ। পরিবিবির মাজার থেকে প্রায় 170 ফুট পশ্চিমে এটি অবস্থিত। ভাগ্নিকে নিয়ে এসেছি, মানে ভালোই, ও অনেকদিনের লাইক একটা মানে জিদে ছিল যে না আমি লালবাগ যাব, যে কেমন হয়, তো ভাবলাম যে আজকে নিয়ে আসি। ও ভালোই এক্সাইটেড যে হ্যাঁ সুন্দর আছে, তো মানে লাইক এটা কীভাবে সম্ভব, এত আগের নিদর্শনটা এখনও আছে। ও মানে অনেকটা কিউরিয়াস হয় আর কি, যে নতুন কী আছে বা এটা নিয়ে জানতে, মানে ওর মেমোরিতে ক্যাপচার করতে অনেক পছন্দ। তো ওর কাছে ভালোই লাগছে, তো আমিও হ্যাপি, ও হ্যাপি। তাই শত্রুদের প্রতিহত করার জন্য দুর্গের ভেতর মুঘল আমলে যে সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছিল এটি মূলত তার প্রবেশদ্বার। একটা সময় দর্শনার্থীদের প্রবেশের কথা শোনা গেলেও বর্তমানে এখানে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। সুড়ঙ্গ নিয়ে লোকমুখে নানা রহস্য গল্পের ছড়াছড়ি। কেন ঢুকতে দেয়া হয় না সুড়ঙ্গে, এ নিয়ে স্থানীয়দের যেন আগ্রহের শেষ নেই। কেউ কেউ বলেন এই সুড়ঙ্গে একবার ঢুকলে আর বেরোনোর উপায় নেই, সেখানেই ঘটতে পারে সলিল সমাধি। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় এবং প্রাকৃতিক নানা পরিবর্তনের কারণে সুড়ঙ্গের ভেতরে বিষাক্ত গ্যাস সহ থাকতে পারে নানা দাহ্য পদার্থ। এখানে গিয়ে কেউ ফিরে না আসার পেছনে এই কারণটিকেই সবচেয়ে জোরালো বলে মনে করা হয়। নিরাপত্তার স্বার্থেই সুড়ঙ্গ পথের মুখে এখন তালা ঝুলছে। লালবাগের কেল্লায় ঢোকার পর থেকেই আপনি দেখবেন চারপাশে অনেক ফুলের বাগান এবং একই সাথে রয়েছে অনেকগুলো ঝর্ণাও। তবে বিশেষ দিনগুলো ছাড়া এসব ঝর্ণা বন্ধই থাকে। ইতিহাসের অকাট্য দলিল হয়ে দাঁড়িয়ে থাকা দুর্গটিকে দেখতে আসা মানুষের ভিড় যেন এখনও ক্রমে বেড়েই চলেছে। প্রতিদিন এভাবেই মুখরিত হয়ে ওঠে মুঘল সাম্রাজ্যের ঐতিহাসিক নিদর্শন লালবাগের কেল্লা, দ্য লালবাগ ফোর্ট। ফারজানা লিনা, এটিএন নিউজ, ঢাকা।